16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন আর ত্রিপুরায় তৃণমূলের ইস্তেহারে বাংলা মডেল ত্রিপুরায় তৃণমূলকে পরিযায়ী বলে কটাক্ষ মানিক সাহার তৃণমূল পরিযায়ী পাখির মতো 6% ভোটের জন্য বারবার আসে বলে কটাক্ষ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে সময় দেওয়ার জন্য এবার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে শাসক দল হওয়া সত্ত্বেও আপনারা এখনও ইস্তেহার প্রকাশ করতে পারেননি এই দুর্বলতাটা কিসের লক্ষণ না আমাদের সরকার বা আমাদের পার্টি সেই পার্টি কিন্তু একটা বৃহৎ পার্টি তো এখানে সব কিছু ভেবে চিনে চিন্তা করে সেই আমাদের যে কমিটি আছে সেই কমিটি সেই ওরা বানিয়েছে কয়েকদিনের মধ্যে এটা ইস্তেহারটা প্রকাশ পাবে এবং খুব ভেবেচিন্তে কিন্তু সেটা করা হবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল এই রাজ্যে এসে ইতিমধ্যে ইস্তেহার প্রকাশ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা রাজপথে পদযাত্রা করবে মানে এই বিষয়গুলো কতটা চাপে ফেলবে এই রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকারকে বিজেপি দলকে তৃণমূল এখানে কয়েকবারই চেষ্টা করেছে কয়েকবারই এখানে প্রতিদ্বন্দ্বিতা করে বারবার বলছিল এখানে তৃণমূলের সরকার আসবে কিন্তু আমরা পরপর কয়েক বছর এর আগেও নির্বাচনে আমরা দেখেছি ওদের কিন্তু কোনো অবস্থায় এখানে শিকড় গজাতে পারেনি মানুষ ওদেরকে কোনো অবস্থায় ওনাদেরকে মেনে নিতে পারেনি তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন সেই সিচুয়েশনও এখানকার লোক খুব সাংঘাতিকভাবে খুব প্রকাশ করছেন কারণ ওখানে আইন শৃঙ্খলা কিছুই নেই গায়ের জুড়ে কাজ করা হয় এবং শুধু তাই নয় যে পার্টির শুধু পার্টিতান্ত্রিক যে ব্যবস্থাপনা ওখানে সেই ব্যবস্থাপনায় ওখানে অন্যান্য যারা বিরোধী দলের পার্টি আছে আমরা যেখানে ওখানে আছি তাদেরকে কীভাবে হেনস্থা করা হয় আপনারা সবাই জানেন যেটা আগে সিপিএম করতো যেটা আমাদের ত্রিপুরাতেও করতো সিপিএম সেই কারণে মানুষ চেয়েছিল একটা ভালো একটা সরকার পশ্চিমবঙ্গে আসুক কিন্তু সেখানে আমরা যা দেখলাম সে কার্বন কপিরই সরকার আবার আসলো তো দুঃখ লাগে যে কথা হয়েছিল যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেই জায়গাটা নেই আর ত্রিপুরাতে ওরা 6% ভোটের জন্য আসে কারণ সর্বভারতীয় যে বিষয়টা সেই শব্দটা লাগানোর জন্যই ওরা আসে এখানে কিন্তু এটা পরিযায়ীর মতো আসে কোনো কাজের কাজ কিছুই হবে না মানুষ ওনাদেরকে মেনে নেবেন রাজনৈতিকভাবে আপনাদের একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আপনি সেই পথটা অনুসরণ করেন কারণ আজকে থেকে 10 বছর আগে তিনিই প্রথম কংগ্রেস আর বামের যে জোট তাকে পরাজিত করে সরকার গঠন করেছিল 10 বছর পর আপনাকে সেটা করতে হচ্ছে কোথাও কি অনুসরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নই উঠে না আমাদের এইভাবে কাউকে অনুসরণ করার কোনো বিষয় নেই আমরা যাকে অনুসরণ করি সেটা হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টির যে ফিলোসফি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর তার প্রয়াস প্রধানমন্ত্রীর নারা সবসময় থাকে এবং পণ্ডিত দীনদয়ালজি বলছে অন্তিম ব্যক্তির জন্য কাজ করতে হবে আমরা সেই চিন্তাভাবনায় আমরা কাজ করি কাজেই আমাদের কাছে এত স্ট্রং ফিলোসফি আছে সেই কাজই যদি আমরা করি সারা জীবন আমরা কাজ করতে পারবো